ইয়াহিয়া খান। 1966 সালে পাকিস্তান সেনাবাহিনীর দায়িত্ব পান ইয়াহিয়া খান। সেই বছরই সরু শাসক আইয়ুব খানের কাছ থেকে পাকিস্তানের শাসনভার গ্রহণ করেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে 30 লাখ মানুষ হত্যা ও 2 লাখ নারীকে ধর্ষণ করে পাকিস্তানি বাহিনী। পরবর্তীতে বাংলাদেশ গণহত্যা নামে পরিচিত এই নৃশংস ঘটনার জন্য দায়ী করা হয় ইয়াহিয়া খানকে।